প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 1 জুন। তো এই কোভিড পরিস্থিতির মধ্যে তোমরা তো জানোই যে একটা ডামাডোলের মধ্যে রয়েছে যে পরীক্ষা কিভাবে হবে বা পরীক্ষা কবে হবে বা আদৌ পরীক্ষা পিছিয়ে যাবে কি না, এই নিয়ে তোমাদের মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে। আমরাও ব্যাপারগুলোর ওপর নজর রাখছি, কিন্তু তা সত্ত্বেও তোমাদের পরীক্ষার একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং সেটা পরীক্ষা হবে বা হচ্ছে ধরে নিয়েই তোমাদেরকে তৈরি থাকতে হবে পরীক্ষার জন্য। তার জন্য আমি আজকে তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের ভূগোলের একটা সাজেশন তৈরি করেছি, যেগুলো তোমরা পরীক্ষার আগে একবার দেখে নেবে। প্রথমে আমি 5 নম্বরের প্রাকৃতিক ভূগোলের অংশটা আলোচনা করছি, যেখানে 5 মার্কস রয়েছে। তোমরা পড়বে এখান থেকে চিত্রসহ বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা, সুন্দরবনের বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব, নদীর পার্বত্য অঞ্চল পার্বত্য প্রবাহ বা উচ্চ প্রবাহে সৃষ্ট অথবা অবঘর্ষের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা, অন্তত 3টে করে, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা, অন্তত 3টে, নদীর মধ্যগতি ও নিম্নগতিতে অথবা সঞ্চয়ের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ, বিশেষ করে বিভিন্ন ধরনের বদ্বীপের প্রকারভেদ আলোচনা, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করো, বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলো বা বিভিন্ন ধরনের বালিয়াড়িগুলো চিত্রসহ আলোচনা করো, মরুকরণ বা মরুভূমি সম্প্রসারণের কারণ, ফলাফল ও প্রতিরোধের উপায় আলোচনা করো এবং বায়ুর ক্ষয়জনিত ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করো। তোমরা এই 9টা প্রশ্ন ঠিকমতো যদি পড়ো 5 নম্বরের জন্য, আমার মনে হয় তাহলেই তোমরা সবগুলো কমন পাবে। এরপর আসছে আঞ্চলিক পার্টটা, যেখানে তোমরা পড়বে 5 মার্কসের জন্য, ধান গম কফি কার্পাস ও আখ চাষের অনুকূল পরিবেশ, পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভারতের জনসংখ্যার বণ্টনের তারতম্যের কারণ, দুটোই পড়বে প্রাকৃতিক অর্থনৈতিক, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো, মাটি ক্ষয়ের কারণ, তার সমস্যা ও সমাধান, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে তার যে কোনো দুটো ভাগের বিবরণ দাও, যোগাযোগ ব্যবস্থা কাকে বলে, যোগাযোগ ব্যবস্থার আধুনিক মাধ্যমগুলি আলোচনা করো, ভারতের শিল্প স্থাপনের প্রাকৃতিক ও অর্থনৈতিক অনুকূল কারণগুলি আলোচনা করো এবং পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। আমি এখানে আঞ্চলিক ভূগোল থেকে মোট 12টা প্রশ্ন দিয়েছি। তোমরা যদি এই 12টা প্রশ্ন ভালো করে পড়ো, নিশ্চিতভাবে এখান থেকে সবগুলো প্রশ্নই তোমরা কমন পাবে, আমার বিশ্বাস। আর প্রাকৃতিকে রয়েছে মোট 9টা প্রশ্ন, আঞ্চলিকে রয়েছে মোট 12টা প্রশ্ন, সম্মিলে 21টা প্রশ্ন। 21টা প্রশ্ন পড়লে তোমাদের 5 নম্বরের যে মোট 4টা উত্তর করতে হবে, তোমরা সেগুলো সবগুলোই কমন পাবে এবং সেখানে তোমাদের মোট 4টে করে দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো 2টোর উত্তর করতে হবে। তাই বিষয়টা অপেক্ষাকৃত অনেকটাই সহজ এবং তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে প্রশ্নের ছবি অর্থাৎ চিত্র দেওয়া যাবে, সেখানে অবশ্যই ছবি দেবে, বিশেষ করে প্রাকৃতিক ভূগোলে তোমাদের ছবি দিতেই হবে। যে প্রশ্নগুলোতে চেয়েছে অথবা যেগুলোতে চায়নি সেগুলোর ক্ষেত্রে ছবি দেওয়াটা বিশেষ কৃতিত্ব বলে কিন্তু বিবেচিত হবে এবং প্রশ্নের উত্তর হবে যথাযথ, টু দ্য পয়েন্ট, ঠিক আছে। এরপরে চলে আসছে 3 নম্বরের প্রশ্নগুলো, যেখানে তোমাদের 3 মার্কস করে থাকবে। প্রথমেই 4.1 এই নাম্বারে যে কোশ্চেনটা থাকে, সেজন্য আমি 10টা প্রশ্ন দিয়েছি, যথা রসেমাতান ও ড্রামলিনের পার্থক্য, সিফ ও বারখান বালিয়াডির পার্থক্য, মরুভূমির প্রসার রোধ করার উপায়সমূহ, আরোহণ ও অবরোহণের পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, নদী ও হিমবাহ উপত্যকার পার্থক্য, হিমরেখা সর্বত্র ও সর্বক্ষণ দীর্ঘস্থায়ী হয় না কেন তা আলোচনা করো, যুগান ও ইয়ারদাংয়ের পার্থক্য, গ্রাবরেখার সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এবং মহাদেশীয় ও পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য। তোমরা দেখেছো নিশ্চয়ই, দেখছো এখানে পার্থক্য বেশি রয়েছে,
এখান থেকে নিশ্চিতভাবে একটা পার্থক্য তো থাকবে, দুটোও আসতে পারে। এবং এই প্রশ্নটা পার্থক্য যদি আসে, তোমাদের অন্ততপক্ষে তিনটে চেষ্টা করবে তার একটা বা দুটো পয়েন্ট বেশি লেখার, এবং সেটা সুন্দর করে স্পষ্টভাবে বক্স করে তোমরা উত্তরটা করবে, যাতে সেখানে তোমরা পুরো নম্বরটাই পাও। প্রয়োজন বোধে যেখানে ছবি দেওয়া যেতে পারে দিতে পারো। এরপরে 4.2 নম্বরে যে প্রশ্ন, এখানে আমি 10টা প্রশ্ন দিয়েছি, সেখানে হচ্ছে বদ্বীপ গঠনের তিনটি শর্ত, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন বেশি দেখা যায়, সুন্দরবনের বদ্বীপের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লক্ষ্য করে দেখেছি, এটা 5 নম্বরের প্রশ্ন আছে। কিন্তু ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়, সকল নদীতে বদ্বীপ কেন সৃষ্টি হয় না, অথবা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে সব নদীগুলোতে বদ্বীপ দেখা যায় না কেন, আর ঝুলন্ত উপত্যকায় উপত্যকা কীভাবে সৃষ্টি হয়। তার তিনটে কারণ আছে, অন্ততপক্ষে তিনটে কারণ লিখতে হবে, আর নদীর নিম্ন প্রবাহে বদ্বীপ সৃষ্টির কারণ। ঠিক আছে, তোমরা এই 8টা প্রশ্ন যদি পড়ো, এইখান থেকে মোট 8 এবং 10, এই 18টা পড়লে আশা করি আমি যে তোমাদের এই অংশের যে দুটো প্রশ্নের উত্তর, সে দুটো তোমরা অনায়াসেই করতে পারবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এবং এখানেও চেষ্টা করবে, যদি কোথাও ছবি দেওয়ার জায়গা থাকে, সুযোগ থাকে, ছবিটা কিন্তু দিতে পারলে সবসময় ভালো, কারণ তোমাদের থেকে যারা খাতা দেখেন এক্সামিনার, তারা একটু ভালো আশা করেন, সেটা বাধ্যবাধকতা নয়, কিন্তু দিতে পারলে সবসময় সেটা একটা তোমার বিশেষ কৃতিত্ব বলে কিন্তু সেটা সবসময় বিবেচিত হবে। ঠিক আছে, আর স্পষ্ট ভাষায় স্পষ্ট করে উত্তরগুলো দেওয়ার সবসময় চেষ্টা করবে। এরপরে 4.3 যেটা রয়েছে, সেখানে তোমরা পড়বে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে দুবার বৃষ্টিপাত হয় কেন বছরে, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলো আলোচনা করো, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য আলোচনা করো, ভারতের জলবায়ুতে এলনিনোর প্রভাব আলোচনা করো, খারিফ ও রবি শস্যের পার্থক্য, ভারতের জলসেচের প্রয়োজনীয়তাগুলো আলোচনা করো, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এখানে পারলে ছবি দিতে পারো, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ, যেটা ঘুরিয়ে সবুজ বিপ্লবের যে প্রভাব সেটা আলোচনা করতে বলা হয়েছে, আর ভারতে মাটি সংরক্ষণের তিনটি পদ্ধতি, অন্তত তিনটি পদ্ধতি, তিনটি বলে অন্তত কিন্তু তোমাদেরকে তিনটি পদ্ধতি সম্পর্কে কিন্তু আলোচনা করতেই হবে। আর এখানে যে পার্থক্য রয়েছে, একটাই পার্থক্য দিয়েছি, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, খারিফ ও রবি শস্যের পার্থক্যটা, এটাও কিন্তু যেভাবে পার্থক্য করে বক্স করে এবং সেখানে বিষয় উল্লেখ করে যদি করতে পারো উদাহরণসহ, খুব সুন্দর হবে সেটা। আর চেষ্টা করবে প্রশ্নগুলো যেন পয়েন্ট ভিত্তিক হয়, সেটা সবসময় বেশি অগ্রাধিকার পাবে ভালো নম্বরের ক্ষেত্রে। এরপর শেষ অংশটা যেটা 4.4, সেখান থেকে তোমরা পড়বে পরিবহনের তিনটি গুরুত্ব, শহর গড়ে ওঠার কারণ, পেট্রোরাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, ভারতে নগরায়নের প্রধান প্রধান সমস্যাগুলো, দুর্গাপুরকে ভারতে রুড় বলা হয় কেন, দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হয় কেন, ভারতে দ্রুত জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে তার কারণ, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা, এটা বেশ ইম্পর্টেন্ট এবারের জন্য, উত্তর ভারতে সহমে কেন জনবহুল, এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। তো এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, আশা করছি তোমরা এখান থেকে বেশিরভাগ অংশটাই তোমরা পরীক্ষায় কমন পাবে, এখান থেকে লিখতে পারবে। সবসময় আবারও বলবো, চেষ্টা করবে, সবার হাতের লেখা সুন্দর নয়, স্পষ্ট হাতের লেখায় স্পষ্ট হয় যেন অন্তত, যতটা তোমার সময়ের মধ্যে তুমি বেশি লিখতে পারবে পয়েন্ট করে, তথ্য বহুল, বেশি নয়, অতিরিক্ত নয়, টু দ্য পয়েন্ট, যেখানে প্রয়োজন ছবি আঁকবে, যেখানে প্রয়োজন ম্যাপ দিতে হবে দিতে পারলে খুব ভালো হবে। ঠিক আছে, তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, সবসময় মাথা ঠান্ডা রাখবে, অন্য কারোর থেকে শুনতে গিয়ে অনেক সময় তোমরা শুনে যেটা জানা উত্তরও ভুল করে আসো সেটা করবে না, মাথা ঠান্ডা রেখে মনে রাখবে যে তুমি, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে একটা খুব ভালো পরীক্ষা দেওয়ার, এবং শিক্ষক মহাশয়রা যারা রয়েছেন, যারা খাতা দেখছেন, সবসময় তোমাদের ভালো চান, তারা সবসময় চেষ্টা করবেন যাতে তোমরা ভালো নম্বর পাও। তাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে রাখছি, এখানে সেই